হ্যালো এভরিওান অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ মাই চ্যানেল আমি দেবজিৎ আর এখন রিভিউ করবো সোসাইড স্কোয়াড ভিভো আর হোয়াটেপ সিরিজটাকে কিন্তু রিভিউ শুরু করার আগে একটা রিমাইন্ডার যে যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করলে যাও গিয়ে চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো কিন্তু ভিডিওটাকে দু মিনিট দেখার পরে সাবস্ক্রাইব করো কারণ অ্যাকর্ডিং টু ইউটিউব যে কোনো চ্যানেলেরই ভিডিওকে যদি দু মিনিট দেখার আগে সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু তোমার সাবস্ক্রিপশনটা ইনভ্যালিড হয়ে যাবে মানে তোমার সাবস্ক্রিপশনটা কাউন্টই হবে না আর এতদিনে তো জেনেই গেছে যে ইউটিউবে যে কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করাটা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট প্রথমে চলে আসি দা সুইসাইড স্কোয়াড সিনেমাটাতে তো এই সিনেমাটাকে নিয়ে সব থেকে বড় যে প্রশ্নটা হচ্ছে যে সিনেমাটা টু থাউজেন্ড সিক্সটিনের সুইসাইড স্কট এর সিকোয়েল না রিপুট নাকি জোকারের মতো একটা মুভি তো এই সিনেমাটাকে টু থাউজেন্ড সিক্সটিনের সুইসাইড স্কোটের সফট রিবুট বলাটাই ঠিক হবে মানে জুমানজি ওয়েলকাম টু দা জঙ্গল বা জুরাসিক মতো মানে আগের সিনেমাগুলো এক্সিস্ট করে আর সেগুলো প্রেজেন্ট সিনেমার সাথে লুজলি কানেক্টেড তাই দ্যুইসাইড স্কোয়াড দেখার আগে যে সুইসাইড স্কোড দেখতেই হবে এরকম কোনো ব্যাপার নেই তাই কোনো রকমের স্পয়লার্স না দিয়ে চলে আসি সিনেমাটার পজিটিভ পয়েন্ট গুলোর উপরে ফার্স্ট পজিটিভ পয়েন্ট হচ্ছে জেমস গানের খুব ভালো ডাইরেকশন সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে সিনেমাটার এঙ্গেজিং আর এন্টারটেনিং স্ক্রিন প্লে মানে সিনেমাটার সমানে কিছু না কিছু হতেই থাকে আর এই জন্যই সিনেমাটা একবারের জন্য বোর করে না থার্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে সিনেমাটা অ্যাকশন সিকোয়েন্সেস ফোর্থ পজিটিভ পয়েন্ট হচ্ছে সিনেমাটা ভালো রকমের ডার্ক হিউমারও আছে ফিফ পজিটিভ পয়েন্ট হচ্ছে খুব ভালো ব্যাকগ্রাউন্ড সং সিলেকশন সিক্স পজিটিভ পয়েন্ট হচ্ছে অসাধারণ সিনেমাটোগ্রাফি সেভেন পজিটিভ পয়েন্ট হচ্ছে ভালো সিজিআই আর ভিএফএক্স এর কাজ যেটা অবশ্যই একটা ওয়ান এইটি ফাইভ মিলিয়ন বাজেটের সিনেমার হওয়াই উচিত আর এইট পজিটিভ পয়েন্ট হচ্ছে অ্যাক্টার্স ভালো পারফরমেন্সেস আর এছাড়াও তাদের ক্যারেক্টার্স গুলোকে এতটা ডেভেলপ করা হয়েছে যে সিনেমা শেষ হওয়ার পরেও তারা মনে থাকে এইবার যদি চলে আসি সিনেমাটার নেগেটিভ পয়েন্টস এর উপরে তো আমি সিনেমাটা খালি একটাই নেগেটিভ পয়েন্ট পেয়েছি আর সেটা হচ্ছে সিনেমাটার গল্প যেটা কিছুই নতুন নেই বাকি সিনেমাটায় ফ্রিকোয়েন্ট কাসওয়ার্ডস এর ইউজের সাথে এক্সট্রিম গ্রাফিক ভায়োলেন্স অ্যাডাল সিনস এন্ড নিউডিটিও আছে আর সেই জন্যই সিনেমাটা খালি এইটিন প্লাস দিয়ে রেকমেন্ডেড দ্য সুসাইড স্কোয়াড ইংলিশের সাথে হিন্দিতেও রিলিজ করেছে কিন্তু আমার হিন্দি ডাবিংটা খুব একটা ভালো লাগেনি তাই আমি ইংলিশে দেখতে রেকমেন্ড করবো আর সিনেমাটার রান টাইম হচ্ছে প্রায় টু আওয়ার ফিফটিন মিনিটস এর মতো তাই এবার প্রশ্ন হচ্ছে সিনেমাটাকে সিনেমা হলে দেখতে যাবে কি যাবে না তো দেখো তুমি যদি ডিসিউকে ফলো করো তাহলে দ্য সুসাইড স্কোয়াড তোমার জন্য একটা মাস্ট ওয়াচ

দেওয়া হয়েছে সেটা এপিসোড প্রথম পাঁচ মিনিটে দেখিয়ে দেওয়া হয় আর তারপরে এপিসোডটা ক্যাপ্টেন আমেরিকা দা ফার্স্ট সিনেমা স্টোরি লাইন করে এবার কিছু চেঞ্জেস আছে আর সেই ক্যারেক্টারের জন্যই কারণ এই স্টিভ ক্যাপ্টেন আমেরিকা না হলেও তার কাছে হাইড্রা স্টম্পার আছে এইবার এই যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে অ্যাকশন সিকোয়েন্সেস মানে এপিসোড টার রান টাইম মাত্র আধ ঘন্টার মতো কিন্তু তাতে তিন চারটা অ্যাকশন সেট পিসেস আছে আর এছাড়া অ্যানিমেশন স্টাইলটাও ভালো আর সিনেমাটোগ্রাফি আর ব্যাকগ্রাউন্ড স্কোরও ঠিকঠাকই আছে কিন্তু এপিসোডটাকে নিয়ে একটা বড় প্রবলেম সেটা হচ্ছে যে এটা ক্যাপ্টেন আমেরিকা দা ফার্স্ট এভেঞ্জার স্টোরি লাইন ফলো করে কিন্তু কিছুই ঠিক করে করে না আর তার উপরে স্ক্রিন প্লেটা খুবই চট তার ক্যারেক্টার গুলোকে আধ ঘন্টায় ডেভেলপ করা পসিবল নয় তাই বুঝতেই পারছো যে এপিসোডটা কি চলছে সেটা বোঝার জন্য ক্যাপ্টেন আমেরিকা দা ফার্স্ট অ্যাভেঞ্জার দেখতেই হবে এই রেফারেন্সেস আছে আর পুরো এপিসোডটাই দা তা ন্যারেশন নিয়ে গয়ে বাকি এই ফার্স্ট এপিসোড এমন কিছু নেই যার জন্য সিরিজটা বিলো দের জন্য রেস্ট্রিক্টেড হয়ে যাবে আর আমার মনে হয় না পরের এপিসোড গুলোতেও তেমন কিছু থাকবে এই ফার্স্ট এপিসোড টার রানটাই হচ্ছে প্রায় থার্টি মিনিটস এর মতো আর এখন সিরিজটাকে খালি ইংলিশে

কোনো নতুন ভিডিও আপলোড করি সেটা যেন তোমার কাছে সব প্রথম পৌঁছায় সি ইউ অল ইন দ্য নেক্সট ভিডিও